ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে স্বাধীনতা দিবসের দিনে কি ভারতে মিলতে পারে করোনার প্রতিষেধক ভ্যাকসিন আগামী জুলাই থেকে শুরু হবে ভারত বায়োটেককে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল ট্রায়ালের অনুমতি দিয়েছে আইসিএমআর ওই ট্রায়ালের সঙ্গে জড়িত সংস্থাগুলিকে চিঠি দিয়ে আইসিএমআর ডিজি বলরাম ভার্গব জানিয়েছেন দ্রুত কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করতে হবে যাতে আগামী পনেরোই অগস্ট ওই ভ্যাকসিন বাজারে আনা যায় এর জন্য সাতই জুলাই এর মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল পুরোদমে চালু করার কথা বলা হয়েছে ইতিমধ্যে দ্বিতীয় একটি করোনা ভ্যাকসিনকে পরীক্ষা চালানোর অনুমতি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জাইডাস ক্যাডিলার সংস্থার তৈরি ভ্যাকসিনকে প্রথম ও দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে